লালবাতির অপব্যবহার রুখতে কড়া পদক্ষেপ হাইকোর্টের, সর্বোচ্চ সাজা হতে পারে 3 বছর, রায় জানালো হাইকোর্ট। ট্রাফিক সিগন্যাল উপেক্ষা থেকে টোল ট্যাক্স ফাঁকি, অভিযোগ নানাবিধ সুবিধা পাওয়ার জন্যই আগছাড়ি অপব্যবহার হয় লালবাতির। এমনকি পুলিশের চোখে ধুলো দিতে লালবাতির ব্যবহার করতে দেখা গিয়েছে বহু দুষ্কৃতীকেও। কিন্তু এতদিন লালবাতির অপব্যবহার করে ধরা পড়লে মোটরযান আইনের 177 নম্বর ধারা অনুযায়ী মাত্র 100 টাকা জরিমানা দিয়েই রেহাই মিলত। গত বছর 3 দুষ্কৃতীকে বেআইনিভাবে লালবাতি ব্যবহার করতে দেখে বারাসত থানার পুলিশ, রুজু হয় মামলা। ওই 3 দুষ্কৃতী জামিনের আবেদন জানাতে কলকাতা হাইকোর্টে এলে লালবাতির এমন বেআইনি ব্যবহারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন বিচারপতি অসীম কুমার রায়। কারা লালবাতি ব্যবহার করতে পারবেন, রাজ্য পরিবহন সচিবের কাছে তার তালিকা চেয়ে পাঠান বিচারপতি। পরিবহন সচিব সেই তালিকায় জানান মন্ত্রী, রাষ্ট্রমন্ত্রী, প্রধান বিচারপতি, বিধানসভার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, বিরোধী দলনেতা এবং অ্যাডভোকেট জেনারেল সহ একাধিক গুরুত্বপূর্ণ পদে আসীন ব্যক্তিরা গাড়িতে ফ্ল্যাশার সহ লালবাতি লাগাতে পারবেন। এছাড়াও সচিব, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, মেয়র, ডেপুটি মেয়র সহ একাধিক ব্যক্তি গাড়িতে ফ্ল্যাশার ছাড়া লালবাতি ব্যবহার করতে পারবেন। শুক্রবার বিচারপতি অসীম কুমার রায় এবং বিচারপতি মুরারী প্রসাদ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ রায় দেয়, এবার থেকে বেআইনিভাবে লালবাতি ব্যবহার ধর্তব্যযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। গাড়িতে যিনি বসে থাকবেন তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 419 ধারায় মামলা রুজু হবে। এই 419 ধারাটি ধর্তব্যযোগ্য, ফলে অবিলম্বে অভিযুক্তকে গ্রেফতার করতে পারবে পুলিশ। সর্বোচ্চ সাজা হতে পারে 3 বছর। পাশাপাশি আদালত আরও জানিয়েছে 3 ধরনের গাড়ি ট্রাফিক সিগন্যালের ক্ষেত্রে সুবিধা পাবে, অ্যাম্বুলেন্স, দমকল এবং পুলিশের পাইলট গাড়ি। বেশিরভাগ সময় লাল আলো জ্বলা গাড়িটার অপব্যবহার করতেন উচ্চপদস্থ সরকারি কর্মচারীরা অথবা নেতা মন্ত্রীরা, তাদের বিরুদ্ধে পুলিশের কোনো সাহস ছিল না অভিযোগ দায়ের করার। এতদিন যেমন মোটর ভেহিকলস অ্যাক্টের অধীনে একটি বিশেষ ধারায় জরিমানার ব্যবস্থা ছিল, এর পর থেকে তদন্তকারী অফিসারদের 419 নম্বর ধারা ভারতীয় দণ্ডবিধিতে, তার অধীনেও মামলা রুজু করতে হবে। এতদিন অবধি উচ্চপদস্থ সরকারি কর্মচারীদের ক্ষেত্রে মামলা রুজু করতে গেলে একটা স্যাংশনের প্রয়োজন হতো, এখানে কিন্তু স্যাংশনের প্রয়োজনটাও হবে না। শুধু তাই নয়, আদালত এদিন এও বলে যে এবার থেকে সচেতন থাকতে হবে সাধারণ মানুষকেও, কোনো রকম সন্দেহ হলে পুলিশের কাছে অভিযোগ জানাতে হবে, অভিযোগ পেলে ব্যবস্থা নিতে বাধ্য পুলিশ। এমনকি কোনো সরকারি পদাধিকারীর বিরুদ্ধে লালবাতির অপব্যবহারের অভিযোগ উঠলে তাকে গ্রেফতার করতে পুলিশের কোনো সরকারি অনুমতির দরকার নেই। ধ্রুবজ্যোতি প্রামাণিক, এবিপি আনন্দ, কলকাতা।